আর্জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় শোরগোল গোটা রাজ্যে, ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ, বিরোধীদের পাশাপাশি রাস্তায় নেমেছে শাসক দলও। গত 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্য জুড়ে 3 দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশে রবিবার জেলায় জেলায় ধর্ণা কর্মসূচি পালন করে তৃণমূলের মহিলা ব্রিগেড। আসানসোল উত্তর বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্জি কর কাণ্ডের বিচারে এক ধর্ণা কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আর্চিকর কাণ্ডে দ্রুত বিচার এবং দোষীদের ফাঁসির দাবির পাশাপাশি ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে অশান্তি ছড়ানোর অভিযোগে বিজেপিকে এক হাত নেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী। আসানসোল থেকে সৌম গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।